ดีกว่าตาที่รอคอยลานาคีชอลนาবৃদ্ধাশ্রম নয় পরিবার হোক মা বাবার নিরাপদ আবাসন এই স্লোগানকে সামনে রেখে শীতের পিঠা ও বস্ত্র উপহার প্রদান করেছে স্বপ্নযাত্রা চট্টগ্রাম। শনিবার চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া আমেনা বসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে এই শীতের পিঠা ও বস্ত্র উপহার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আমেনা বসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের পরিচালক শামসুল আলম, স্বপ্নযাত্রার সভাপতি শাসমিন কনিকা, সেক্রেটারি মাহমুদা জামান নিশি, আরফিন রকি, মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জু, সামিয়া জামান আয়াত, শ্রাবন্তী শুক্লা, মোহাম্মদ ইকবাল হোসেন সহ আর অনেকেই। ডেস্ক নিউজ, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।